ক্লাস ইলেভেন বা ক্লাস টুয়েলভ অর্থাৎ উচ্চ মাধ্যমিক এবং ক্লাস ইলেভেনের ফাইনাল পরীক্ষায় তোমরা যদি খাতা সাজিয়ে লেখো তাহলে কিন্তু অনেকটা নাম্বার তোমরা পাবে এই সংক্রান্ত কিছু কিন্তু তোমাদের ছিল তাই আজকের এই ভিডিওটা পুরোপুরি তোমাদের জন্য যে খাতা সাজাও নাম্বার বাড়াও মানে খাতাটা সাজিয়ে তোমরা কিভাবে লিখলে তোমাদের নাম্বারটা বাড়বে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে একটুখানিও কিন্তু স্কিপ করবে না তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছিল যে দিদি আমি যদি খাতাটাকে সাজিয়ে লিখি তাহলে কি আমি বেশি নম্বর পেতে পারি হ্যাঁ পেতে পারো খাতা কিভাবে সাজাবে এবং কিভাবে তুমি তোমার পেপার নিয়ে একটা ভালো ইমপ্রেশন যিনি এক্সামিনার রয়েছে তার মন সৃষ্টি করবে সেটাই কিন্তু বলবো দেখো সবার প্রথমে মাথায় রাখবে যে খাতা যদি তুমি খুব অপরিচ্ছন্ন করে লেখো তাহলে কিন্তু সেখানে তোমার নাম্বার কমতে পারে কারণ তোমার লেখা যদি এক্সামিনার বুঝতে না পারে তাহলে নাম্বারটা কোথা থেকে দেবে তাই না তাই তোমায় যেটা জিনিসটা মাথায় রাখতে হবে যে তুমি কিন্তু পরীক্ষার খাতা সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখবে অর্থাৎ খুব বেশি কাটাকুটি করবে না যদি কাটার হয় তাহলে একটা কি দুটো লাইন দিয়ে এরকম ভাবে সেটা কাটলে ধরো তুমি একটা ওয়ার্ড লিখলে ওয়ার্ক লিখলে সেটা লেখার পর তুমি এরকম ভাবে কাটবে নাকি এরম ভাবে এরমভাবে কিন্তু কখনোই কাটবে না কিরমভাবে কাটবে দুটো দাগ দিয়ে কেটে দেবে তাহলে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে এই রকম ভাবে যদি তুমি ঘিজিমিজি করে কাটো তাহলে এইরম ভাবে কাটো কোনটা বেশি ভালো লাগছে যদি কোনো ক্ষেত্রে কাটার হয় তাহলে কিন্তু এরম ভাবেই কাটবে পুরো ঘিজিবিজি করে কিন্তু কাটবে না তারপর যে জিনিসটা মাথায় রাখতে হবে তোমাদের যে সিরিয়াল ওয়াইজ অ্যান্সার গুলো লিখতে হবে সিরিয়াল ওয়াইজ মানে ধরো তুমি প্রথমে এমসিকিউ করছো ঠিক আছে ধরো তুমি এমসিকিউ প্রথমে স্টার্ট করেছো কোশ্চেন পেপারে তোমাদের এমসিকিউ রয়েছে ক্লাস ইলেভেন হোক বা ক্লাস টুয়েলভ প্রথমে তো এমসিকিউ তো তোমার তোমার থাকে তাহলে প্রথমে তুমি এমসি কিউগুলো যখন লিখছো তার মধ্যে ধরো পনেরোটা এমসি এর মধ্যে বা বারোটা এমসিকিউ এর মধ্যে তুমি পারছো ধরো দশটা ঠিক আছে দশটা যখন তুমি লিখছো এমসিকিউ তখন তুমি দাগ নাম্বার দিয়ে ওখানে তো দাগ তোমাদের যদিও দেয়া থাকে পরপর উত্তরগুলো লেখার চেষ্টা করবে প্রথমে আগেরটা লিখছো তারপরেরটা লিখছো এরম ভাবে করলে কিন্তু যিনি এক্সামিনে রয়েছে তারও কিন্তু খাতা দেখতে অসুবিধা হয় তাই মাথায় রাখবে যে তুমি যখন লিখছো চেষ্টা করবে এমসিকিউগুলো গুলো যাতে দাগ নাম্বার দিয়ে প্রথমেই লেখা যায় সবকটা এমসিকিউ তুমি লিখে নিলে ধরো তুমি দুটো পারছো না তাহলে সেই দুটোকে তুমি ওখানে জায়গা যদি ছেড়ে রাখতে পারো মনে হয় যে হ্যাঁ তুমি পরে লিখতে পারবে কতটা জায়গা লাগবে সেটা যদি তোমার আন্দাজ থেকে থাকে তাহলে তুমি জায়গাটা ছেড়ে রাখলে ক্লাস টুয়েলভের ক্ষেত্রে যদিও জায়গা দেওয়া থাকে ক্লাস ইলেভেনের ক্ষেত্রে কিন্তু সেটা থাকবে না হয়তো তোমাদের স্কুলে পরীক্ষা হবে সেটা কিন্তু তোমাদের আলাদা করে কোশ্চেন দেওয়া হবে তাই ক্লাস ইলেভেনের জন্য পরপর কিন্তু এমসি কিউগুলো করবে ক্লাস টুয়েলভের ক্ষেত্রে যেহেতু পরপর থাকে তাই খুব একটা অসুবিধা তোমাদের হবে না এবং এসএ কিউ এর ক্ষেত্রেও বলি এসএ কিউগুলো তুমি যেগুলো এসে কিউগুলো পারবে তারপরে এসএ কিউগুলো করার চেষ্টা করবে পরপর এবং তারপর তোমাদের ব্রড কোশ্চেন যেরকম রয়েছে পরপর সিরিয়াল ওয়াইজ করবে ধরো তুমি কি দুটো ব্রড কোশ্চেন তখন মনে পড়ছে না তুমি লাস্টে লিখবে বলে রেখে দিচ্ছ ঠিক আছে কিন্তু পরপর চেষ্টা করবে যাতে সেটা করা যায় তাতে কিন্তু এক্সামিনার দেখতেও সুবিধা হবে সাথে তোমাদের উপর কিন্তু একটা ভালো ইম্প্রেশন তৈরি হবে না হলে তুমি ধরো প্রথমে দুটো এমসি করলে ক্লাস ক্ষেত্রে এটা বলছি প্রথমে দুটো এমসিকিউ কিউ করলে তারপরে দুটো এসকিউ কিউ করলে তারপরে একটা ব্রড কোশ্চেন লিখলে আবার এমসি কিউতে আসলে তারপরে আবার এসে কিউ করলে এইরকম ভাবে যদি লিখতে থাকো তাহলে এক্সামিনারও কিন্তু খাতা দেখতে বিরক্ত হবে চেষ্টা করবে যাতে তুমি এমসি কিউ কিউ এবং ব্রড পর পরপর লিখতে পারো মানে কোশ্চেন পেপারে যেরকম সিরিয়াল ওয়াইজ রয়েছে সেরকমই পরপর লেখার চেষ্টা করবে তাহলে দেখবে যিনি এক্সামিনে রয়েছে তিনিও খুশি হবেন তিনি তোমার কী করবেন যার খাতাটা দেখছেন তার খাতা যদি রকম পরপর সিরিয়াল ওয়াইজ থাকে ওনারও খাতা দেখতে সুবিধা হবে ফলে তিনি মার্কসটাও কিন্তু দিতে সুবিধা হবে এবং তুমি যে যতই ভালো লেখো না কেন ধরো প্রথমে তুমি একটা এমসিকিউ করলে তারপরে একটা এসকিউ করছো তারপরে আবার ব্রড কোশ্চেন লিখছো বারবার ওনাকে কিন্তু পৃষ্ঠা উল্টে দেখতে হবে এবং তার সেক্ষেত্রে কিন্তু তোমাকে ও ওনার কিন্তু একটা খাতার প্রতি বাজে ইমপ্রেশন পড়বে এবং ব্যাপারটা এটা নয় যে ধরো তুমি প্রথমে ব্রড কোশ্চেন করলে তারপরে এমসিকিউ এসিকিউ করলে তাহলে তোমাকে নাম্বার দেওয়া হবে না কিন্তু এই যে বললাম ইমপ্রেশন যেটা ইমপ্রেশনটা কিন্তু খারাপ হবে কারণ যিনি এক্সামিনার তিনি কিন্তু অনেকগুলো খাতা দেখেন এটা তোমাদের কথাটা হয়তো সত্যি নাও মনে হতে পারে কিন্তু তোমরা এরকমভাবে যদি কোনো সময় স্কুলে লিখে দেখো তাহলে দেখবে যে যদি তুমি খুব অপরিচ্ছন্ন করে খাতা লেখো তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তুমি অনেকটাই নাম্বার কম পাবে কারণ তোমার যিনি এক্সামিনার রয়েছেন তিনি যদি তোমার লেখা না বুঝতে পারেন এবং বারবার যদি দেখেন যে কাটাকুটি রয়েছে নোংরা রয়েছে তার মানে তিনি ভাববেন যে তুমি হয়তো কিছু পড়োই বা তোমার মধ্যে কনফিডেন্সের অভাব রয়েছে তুমি জাস্ট লিখছো আর খেচ্ছো লিখছো আর কাটছো এরকম করতে থাকছো তো তাই মাথায় রাখবে যে পরীক্ষার সময় উচ্চ মাধ্যমিক হোক বা ক্লাস ইলেভেন তোমায় কি করতে হবে খাতাটাকে সাজাতে হবে সাজাবে সিরিয়াল ওয়াইজ পরপর লিখবে মানে প্রথমে যে এমসি কিউগুলো রয়েছে সেই এমসি কিউগুলো করলে তারপরে এসি কিউ করবে তারপরে ব্রড কোয়েশ্চেন করবে ঠিক আছে এরপর আসে ডুয়েস ডাইরেক্টেড এর এবং তারপরে আসছে ব্রড কোশ্চেনের পর হচ্ছে তোমাদের থাকে ডুএস ডাইরেক্টেড ডুএস ডাইরেক্টেড গুলো করে নিলে আর আনসিন যেটা তোমাদের আছে ব্রড কোশ্চেনের পরই আনসিন থাকে তো আনসিনটাও কিন্তু করে নেবে তারপরে রাইটিং আসবে আনসিনটা লেখা আনসিনটা করে নেবে এখানে আনসিনের কথাটা উল্লেখ করা হয়নি তো আনসিনটাও কিন্তু করে নেবে ব্রড কোশ্চেনের পর আনসিনটা করে নিলে আনসিনের যে উত্তরগুলো লিখতে হয় সেগুলো লিখে নিলে এবার ডুয়া সাইটেডে আসবে গ্রামারগুলো করবে তারপরে আর্টিকেল অ্যান্ড প্রিপারেশন করবে এবং তারপরে এরর কারেকশানগুলো করে নেবে আর তারপরে সব শেষে রাইটিং করবে যদি তুমি পরপর খাতা সাজাও মানে পরপর এরকমভাবে সিরিয়াল ওয়াইজ পরপর লেখো তাহলে কি হবে সেটাও বলছি যদি তুমি পরপর খাতা সাজাও অর্থাৎ পরপর তুমি এরকমভাবে সিরিয়াল ওয়াইজ কোশ্চেনগুলো লিখতে থাকো তাহলে যিনি এক্সামিনার রয়েছেন তারও দেখতে সুবিধা হবে ফলে তুমি ধরো একটা রাইটিং যেটা লিখেছ তোমার খুব একটা ভালো লেখেও নি সেটা তো তুমি পাঁচ পাওয়ার কথা সেখানে কিন্তু তুমি সাতও পেয়ে যেতে পারো কারণ তিনি প্রথম দিক থেকে যখন খাতাগুলো দেখে দেখে আসছেন তার একটা ভালো ইম্প্রেশন রয়েছে খাতাটার প্রতি তা খাতাটাও তাড়াতাড়ি দেখা হয়ে যাচ্ছে ফলে তিনি রাইটিংটা কিন্তু তোমাকে বেশি নাম্বার দিতে পারে তাই মাথায় রাখবে যে যিনি খাতা দেখছেন তাকে যেহেতু প্রচুর খাতা দেখতে হয় তাই তুমি যদি খাতা সাজিয়ে নাম্বারটা বেশি পেতে চাও তাহলে কিন্তু এরকমভাবে সিরিয়াল ওয়াইজ পরপর লিখতে থাকবে আর আরেকটা জিনিস মাথায় রাখবে সেটা হচ্ছে অ্যান্সার কিন্তু খুব বেশি বড় করবে না অনেকে দেখি বড় কোয়েশ্চেন ফাইভ মার্কসের অ্যান্সার মানে দুপাতা লিখতে শুরু করে দেয় বা পুরো গোটা এক পাতা ছোটো ছোটো হাতে লেখা কিন্তু পুরো গোটা এক পাতা লিখতে থাকে তোমাকে অ্যান্সার যতটা চেয়েছে ততটাই কিন্তু লিখবে ফাইভ মার্কসের অ্যান্সার মানে তোমাকে যে দুপাতা তিন পাতা তুমি যত ইচ্ছা ভরিয়ে ভরিয়ে লিখবে তাহলে তোমাকে বেশি নাম্বার দেওয়া হবে সেটা কিন্তু নয় অ্যান্সার কিন্তু টু দ্য পয়েন্ট হয় ধরো তোমাকে বলেছিল যে কে কাকে কথাটা বলেছিল ওখানে রয়েছে দু নাম্বার তো তুমি ধরো ওর সাথে আরেকটু অ্যাড করলে সেটা ঠিক আছে কিন্তু কে কাকে বলেছিল ধরো এই ব্যক্তি ওই ব্যক্তিকে বলেছিল তাহলে এই কথাটা তুমি শুধু লিখে দাও তাহলে সেক্ষেত্রে তোমায় ডের দেওয়া হবে তার সাথে অ্যাড করে দেবে যে কখন বলেছিল কিন্তু তুমি যদি ওখানে পুরো কনটেক্সটটা লিখতে যাও যে এই ব্যক্তি এই ব্যক্তিকে বলেছিল এই সময় এই হয়েছিল ওই সময় ওই হয়েছিল তো তাহলে কিন্তু অ্যাডারটা কিন্তু টু দ্য পয়েন্ট হলো না তো তোমরা তিন নম্বরে কোনো একটা কোশ্চেন রয়েছে পার্ট যেরকম পার্ট মার্কিং থাকে সেখানে কিন্তু আনসারটা খুব একটা বড় হবে না আর অবশ্যই করে মাথায় রাখবে যখন পার্ট কোশ্চেন থাকবে না তখন প্যারা চেঞ্জ করে লিখবে একসাথে কিন্তু লেখার চেষ্টা দয়া করে করিও না তাহলে কিন্তু নাম্বার কম পাবে বুঝতে পারলে যে পার্ট কোশ্চেন যেগুলো থাকবে সেগুলো কিন্তু প্যারা চেঞ্জ করে লিখতে হয় আর আগে প্যারাচেঞ্জ করার আগে একটা প্যারাচেঞ্জের যেরকম সাইন হয় কীরকম সাইন হয় বলো এইরকম সাইন হয় এরকম বক্স করে তোমরা এরকম দিয়ে দিতে পারো দাগ বা শুধু বক্স করে রাখতে পারো সেখান থেকে তুমি লেখা স্টার্ট করতে পারো বুঝতে পারলে স্পেলিং মিস্টেক যাতে না হয় সেদিকে খেয়াল রাখবে আর গ্রামাটিক্যাল ইরারটাও কিন্তু ঠিক রাখতে হবে যদি এই জিনিসগুলো মাথায় রাখতে পারো তাহলে কিন্তু খুব ইজিলি তুমি নব্বই নম্বর পাবে আর নব্বই নম্বর মানে একশোর মধ্যে নব্বই পাবে খুব ইজিলি পাবে এবং অনেকেই কিন্তু নব্বইয়ের উপরেই কিন্তু পায় যারা নব্বইয়ের উপরে পায় তাদের খাতায় দেখবে যে স্পেলিং মিস্টেক তারপরে গ্রামাটিক্যাল এরিয়ার এগুলো কিন্তু কম থাকে এবং তারা চেষ্টা করে যাতে খাতাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সিরিয়াল ওয়াইজ প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার যাতে লেখা যায় সেটা তারা চেষ্টা করে এবং অ্যান্সারটা কিন্তু তার টু দ্য পয়েন্ট লেখে ধরো কোনো একটা প্রশ্নের উত্তর তুমি পারছো না তাহলে কি তুমি সামারি লিখে দেবে ওখানে একদমই নয় বড় প্রশ্ন আনকমন হলে কি করতে হবে সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু দেখে নিও দেখা হবে নেক্সট ভিডিওতে আর এই ভিডিওটা পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও